আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডের কোটি পর্বতে সবাইকে স্বাগতম সাথে আছে আমি আফসার যেমন আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের সর্বপ্রথম পর্বতেই বলছিলাম আপনাদেরকে কিছু ফাইল ফরম্যাট আমি দেব বলছিলাম তো আজকের ভিডিওতে আমি এই ফাইল ফরম্যাটগুলো আপনাদেরকে দিয়ে দেব। আপনারা এই ফাইল ফর্মেটগুলো কীভাবে পাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আলোচনা সমর্থি ভিউয়ার্স যারা এই ফাইল ফর্মেটগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি শুরুতে আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি যারা এখনও আমার এই পূর্বের ভিডিওগুলো এখনও যারা দেখার নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো এবং যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সমর্থি ভিউয়ার্স কথা হচ্ছে যেমন ভিডিও শেষে আপনাদেরকে বলবো আমি প্রথমে এই টেকনিকটা আমরা জেনে নিই এখানে ছোট্ট একটা আলোচনা করব। এটা এই টেকনিকটা কিভাবে করতেছি যেমন এখানে তিনজন লোকের নাম লিখে আছে আহিম এবং খুকা তারপর রয়েছে বাবু বাবুল যেই গড়টা রয়েছে এখানে চোখটা রয়েছে এটাকে আমরা উপর লাইনে করবো কীভাবে করতে পারি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অপশন দিয়ে করি যেমন আমরা আগে করতাম এভাবে লেআউটে গিয়ে এখানে বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে আমরা উপর নিচে করেও করতাম ঠিক আছে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা একটা ইন্টারেস্টিং বিষয় আজকে আমরা শর্টকাট কি দিয়ে এই কাজটা করব। যেমন এখানে আমরা প্রথমে কীবোর্ড থেকে এ এল নাম দিয়ে আল্ট বাটন চেপে ধরবো তারপর আমরা ছিপ বাটন চেপে ধরবো ঠিক আছে আল্ট বাটন চেপে ধরে ছিপ বাটন চেপে ধরবো তারপর আমরা কিউটের ডাইন সাইডে দেখতে পাবেন কি রয়েছে কি একেবারে উপরে যেটা রয়েছে সেটা ক্লিক করবে করে দেখুন এখন আমি কি ক্লিক করার সাথে সাথে খুব বাবুর যে নামটা রয়েছে সেটা একেবারে উপরে চলে গেছে তারপর আমরা থেকে হাত চাড়ে ফেলবো যেমন আল্ট বাটন চেপে ধরছি ছিপ বাটন চেপে ধরে সেখান থেকে আমরা হাত ছেড়ে দেবো দেখুন এখন উপরে চলে আসছে ঠিক আছে এভাবে ওখানে আমরা উপরের নিচে করতে পারি আমার আমি আবারও আল্ট বাটন চিপ বাটন চেবো ধরে এরু বাটন নিচের যে এরু বাটন রয়েছে সেটা একটু ক্লিক করি উপর ওটা ক্লিক করলে মাঝখানে আসবে নিচে করলে এভাবে ওখানে আমরা এরু বাটনের মাধ্যমে উপরের নিচে করতে পারি সমান্তি ভিউয়ার্স আমি আবারও উপর করে রাখলাম দেখুন এভাবে করে একেবারে নিচের অংশ যিনি থাকবে তার নাম আমরা একেবারে উপরে করতে পারবো এইভাবে করে ঠিক আছে সমান্তি ভিউয়ার্স এটা দারুণ একটি টেকনিক আপনারা এইটা ফলো করে কাজ করতে পারেন বিবাস এখন আমি বলছিলাম যে ভিডিও শেষে আপনাদেরকে যেটা বলছিলাম যে ফাইল ফরমেটগুলা দুশো পঞ্চাশটি প্লাস ফাইল ফর্মেট মাইক্রোসফট ওয়ার্ড টাকার থাকবে একেবারে এডিটাবল ফরমেট তো আপনারা এটা কোথায় পাবেন এটা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কোনো ধরনের পাসওয়ার্ড থাকবে না কোনো ধরনের সমস্যা নেই ডাউনলোড করার পরে একটি জিপ ফাইল পাবেন জিপ পাল্টা আনজিপ করেই আপনারা ব্যবহার করতে পারবেন ফাইলগুলো পাবেন ঠিক আছে সমান্তি বয়স পরিশেষে সূত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকুটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা মতামত শেয়ার করবেন অন্তত আমাকে একটি লাইক দিয়ে ধন্য করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত